আসসালামু আলাইকুম। আমি জুবায়ের, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন বাংলাদেশি রিয়াকশন। আজ আমি আতিফ আসলামের আদাত গানের একটি সাউন্ড ট্র্যাক কভার ভার্সন, পাকিস্তানি যমজ দুই ভাই লিও টুইন্স একটি সাউন্ড ট্র্যাক কভার করেছে, সেই সাউন্ড ট্র্যাক কভারের উপর আজকে রিয়াকশন দিব। অনেকে বলছে সাউন্ড ট্র্যাক কভারটা নাকি অনেক সুন্দর হয়েছে, জানি না কেমন হয়েছে। আর আদাত তো আমার এমনিতেই ফেভারিট একটা সং। এমনিতেও লিও টুইন্স অনেক সুন্দর সাউন্ড ট্র্যাক কভার করে। এর আগেও একটি আত্তরুল গাজী নামের একটি সাউন্ড ট্র্যাক ছিল, সেই সাউন্ড ট্র্যাকটাও কভার করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। সে পরিপ্রেক্ষিতে আমি ভাবলাম এই সাউন্ড ট্র্যাকটিওতেও একটা রিয়াকশন দেওয়া যাক, আশা করি ভালোই হবে। আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এই ভিডিওর অরিজিনাল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর যারা আপনারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলওয়েজ অন করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক, লেটস গো। আদাত কভার, আতিফ আসলাম, লিও টুইন্স, লেটস গো। অনেক সুন্দর বাজায়, আদা তো এমনিতেই আমার ফেভারিট। ওয়াও, পোলা দুইটা আসলেই ট্যালেন্টেড।
কোনো কথা ভেবো না, জোস। ভিডিও শেষে এটা বলতে পারি যে তারা আসলেই জোস বাজাইছে, মানে আদাত এমনিতে আমার ফেভারিট সং, আর এর ভিতরে চরম বাজাইছে। মানে বিশেষ করে যে এক একটা ইনস্ট্রুমেন্টালের যে এক এক রকম সাউন্ডের ওয়েভটা দিছে, মানে অসম্ভব সুন্দর। ওরা অনেক সুন্দর বাজায়, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকুন, ঘরে থাকুন, স্টে সেফ, স্টে হোম, গুড বাই, আসসালামু আলাইকুম, বাবাই।